উত্তরাঞ্চলের প্রধান সহ চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, নাশকতার পরিকল্পনার লক্ষ্যে গোপন বৈঠক করছে এমন খবরে শনিবার রাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালানো হয়। এই সময় জিএমবির উত্তরাঞ্চলের প্রধান আতাউর রহমান আরাফাত সহ চার সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ বিস্ফোরণ দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মামুন আলমের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে তিনি মারা যান। গোপালগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহসিন উদ্দিন শিকদার জানান, গত এক সপ্তাহ ধরে আল মামুন জ্বরে ভুগছিলেন। রোববার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। যন্ত্রপাতি কেনার নামে 9,15,00,000 টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সাবেক সিভিল সার্জন ডক্টর সরফরাজ খান চৌধুরী সহ 3 ডাক্তার ও 4 ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সিরাজুল হক বাদিক হয়ে চট্টগ্রাম দুদক কার্যালয়ে মামলাটি দায়ের করেন। 2014-15 সালে জেনারেল হাসপাতালে 14,93,73,000 টাকার 12টি আইটেম ভারী যন্ত্রপাতি ক্রয়ে 9,00,000 টাকার দুর্নীতি অভিযোগ উঠে। তৎকালীন সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর সরফরাজ খান চৌধুরী এই সময় দুর্নীতি ও অনিয়ম হয়েছে উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। উদ্বোধনের পর তালিকা প্রণয়ন জটিলতায় নওগাঁর আটকে গেছে ধান সংগ্রহ কার্যক্রম। 20 নভেম্বর কৃষক পর্যায়ে সামান্য কিছু ধান কিনে সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। খাদ্য বিভাগ বলছে, কৃষি বিভাগ কৃষকের তালিকা না দেওয়ায় সংগ্রহ কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা যাচ্ছে না। আর হাটগুলোতে নতুন দামের আমদানি বাড়লেও ন্যায্য দাম না পাওয়ায় অভিযোগ কৃষকের। নওগাঁর হাটগুলোতে সরকারে বেঁধে দেওয়া দামের অনেকটা অর্ধেক দরে ধান কিনছে মিলাররা। নাটোরে 1.5 শতাধিক বাদুড় মেরে ফেলায় একজনকে 6 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাসলিমা খাতুন এই দণ্ড দেন। পুলিশ জানায়, রোববার সদর উপজেলায় চাঁদপুর এলাকায় অমল সর্দার নামে ক্ষুদ্র নিগোষ্ঠীর এক ব্যক্তির কাছে 2টি বস্তা দেখে হাইওয়ে পুলিশ সন্দেহ করে। এই সময় তার কাছ থেকে 150টি মৃত বাদুড় জব্দ করা হয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী আইনে তাকে 6 মাসের কারাদণ্ড দেন। শীতের আগমনে পাল্টে গেছে সামুদ্রিক মাছের পাইকারি বাজারের চিত্র। বাড়তে শুরু করেছে ইলিশের পরিবর্তে অন্যান্য মাছের সরবরাহ। তবে ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় বরগুনায় পাথর কাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের সরবরাহ কম। জেলেরা বলছে, নানা কারণে এই বছর ইলিশ মৌসুমে লোকসানের মধ্যে কাটছে তাদের। ঘূর্ণিঝড় বুলবুলের পর আবারও সমুদ্র থেকে মাছ ভর্তি ট্রলার নিয়ে ফিরতে শুরু করেছেন জেলেরা। তবে শীতের আগমনে সেচ ইলিশ মৌসুম, তাই সমুদ্র থেকে আসা ট্রলারগুলোতে অধিকাংশ চিংড়ি, পোমা, তপসি সহ বিভিন্ন মাছ। নেই বললেই চলে রূপালি ইলিশ। কিশোরগঞ্জে বাবা ইসরায়েল মিয়াকে হত্যার দায়ে ছেলে মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। এইদিকে মানিক মিয়া জামিনে থাকার পর আদালতে হাজিরা দিয়েই পালিয়ে যায়। মামলার বিবরণ প্রকাশ, কিশোরগঞ্জ সদর উপজেলার কুরমুলি গ্রামে পারিবারিক অশান্তি জেরে 2008 সালের 22 জুলাই রাতে মানিক মিয়া ধারালো দা দিয়ে ঘরের ভিতরে ইসরায়েল মিয়াকে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইসরায়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। দেশে আমদানি বন্ধ থাকায় গত 2 মাসের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 220 থেকে 240 টাকা। ফলে পাবনা জেলার আটঘুনিয়া বাজারে বর্তমান হাট বাজারে ভারত পেঁয়াজ মান বেঁধে খুচরা বিক্রয় হচ্ছে 220 থেকে 240 টাকা। সাধারণ মানুষ এখনও পেঁয়াজ কিনতে অনেক ভোগান্তির শিকার হচ্ছেন।
নেত্রকোনায় পূর্বধলায় 2019-20 অর্থ বছরে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্বোধিত লক্ষ্যই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং প্রদর্শনী উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী উদ্বোধন করা হয়েছে। রবিবার এই উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এ প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর এ এস এম মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এম মালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকি, বিআরডিবি চেয়ারম্যান মোতাহের হোসেন খান বকুল, সেনেটারি ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান। স্বাধীনতা টিভি, চেতনায় স্বাধীনতা।